जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले अपन सकल के जाना स्वागत। आशा करी आपनारा सकले भगवान व ईश्वर कृपाय भलो सुस्थ आछेन। बंधुरा आपनी जदि लाइफ किछु शिखते चान बा जानते चान ताहले चैनल सबस्क्राइब अवश्य करूँ। बंधुरा पवित्र भाद्र मास चलाकालीन आगामी बृहस्पतिवार दिन काउके किछु ना बोले गोपने मने मने विश्वास रेखे अपन तुलसी तलाय चुपचाप रेखे दिन सामान्य एक जिनिस, एर फले प्रचुर धन सम्पत्तिर मालिक होते पारबेन। हाँ बंधुरा, अर्थ भाग्य अपन खुले जाबे एवं अर्थ के अपनारा किन्तु खूब सहजे निजेर दिके आकर्षण करते पारबेन। बंधुरा उपाय बा क्रियाटी अत्यंत चमत्कारी एवं फलप्रद टोटका जा शास्त्रे परिलक्षित रयेछे। आर एई उपाय बा क्रियाटी परीक्षित एवं प्रमाणित एकटी उपाय, ताई आपनारा एई उपाय बा क्रियाटी जे कोनो बृहस्पतिवार दिन एक बार करे देखुन। आमी आपनादेर 100% ग्यारंटी दिएई बोलते पारी जे अर्थनैतिक समस्या आपनादेर जीवन थेके एकेबारे उधाओ हये जाबे। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনার গৃহে যদি মাতা তুলসী মহারানীর অধিষ্ঠান থেকে থাকে তাহলে আপনার গৃহে থাকা তুলসী দেবীর উদ্দেশ্যে জয় মাতা তুলসী মহারানী জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা এই পবিত্র ভাদ্র মাসকে লক্ষ্মী মাসও বলা হয় এবং এই পবিত্র ভাদ্র মাস হচ্ছে মা লক্ষ্মীর পুজো আরাধনার মাস। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই এই পবিত্র ভাদ্র মাসের বৃহস্পতিবার দিনগুলিতে মা লক্ষ্মীর পুজো আরাধনা ঘন ঘটার সাথে করে থাকি। সেহেতু আগামীকাল যে বৃহস্পতিবার আসছে এই দিন অবশ্যই আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই মায়ের যেভাবে পুজো আরাধনা করেন ঠিক তেমনভাবেই পুজো আরাধনা করবেন এবং ঘর দোয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তবে একটি বিষয় মনে রাখবেন যে আপনাদের কিন্তু এই ক্রিয়াটি রাত্রেবেলায় করতে হবে। সেই সঙ্গে আপনারা কিন্তু বৃহস্পতিবার দিন আপনারা আপনাদের গৃহের সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এবং মা লক্ষ্মীর পাদুকা অঙ্কন করবেন। বন্ধুরা শাস্ত্র মতে মাতা লক্ষ্মীর সদা সর্বদাই গৃহের সদর দরজা দিয়েই আমার আপনার প্রত্যেকের ঘরেই প্রবেশ করেন। তাই সদর দরজায় অতি অবশ্যই স্বস্তিক চিহ্ন ও মাতা লক্ষ্মীর পাদুকা অবশ্যই অঙ্কন করবেন এবং ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আপনার ঘরের চারপাশ। কেননা অপরিষ্কার গৃহে মাতা লক্ষ্মী কখনোই প্রবেশ করে না। বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পেতে চাই, কারণ উনি হলেন ধন সম্পত্তির দেবী। আর আমরা প্রত্যেকেই অর্থ চাই, মান সম্মান চাই, পরিবারের সুখ শান্তি চাই। তাই আপনারা যদি মা লক্ষ্মীর অশেষ কৃপা দৃষ্টি লাভ করতে চান তাহলে কিন্তু অবশ্যই এমন বিশেষ কিছু নিয়ম রয়েছে যেগুলি একটু মেনে চলে দেখবেন আপনাদের কিন্তু সুন্দরভাবে অত্যন্ত রূপে অত্যন্ত ভালো ফল পাবেন। হ্যাঁ বন্ধুরা, মায়ের আশীর্বাদে জীবনে সুখ শান্তি পাবেন, সমৃদ্ধি পাবেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদের জানিয়ে রাখি যে উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের একটা ষোলো আনার কয়েন জোগাড় করতে হবে। যদি আপনাদের পক্ষে সম্ভব থাকে তাহলে আপনারা একটি রূপোর কয়েনও নিতে পারেন। দেখুন বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে লাগবে একটি হলুদের গাঁট এবং সেই সঙ্গে পাঁচটি সাদা কড়ি। বন্ধুরা আপনারা আগামী বৃহস্পতিবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সন্ধ্যার সময় মা লক্ষ্মীর পুজো আরাধনা নিজের ঘরে ঠিকমতো করবেন এবং এই দিন অতি অবশ্যই আপনারা মা লক্ষ্মীর যে লক্ষ্মী পাঁচালি হয় সেই লক্ষ্মী পাঁচালি কিন্তু আপনারা অবশ্যই পড়বেন। বন্ধুরা আপনার গৃহেতে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি
যেটাই থেকে থাকুক না কেন, ওনার সামনে দুটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হল, বন্ধুরা আপনারা যে হলুদের গাঁট সংগ্রহ করেছিলেন সেই হলুদের গাঁটটি এবং ওই এক টাকার কয়েন ও কড়িগুলি মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এবং নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সহযোগে আপনারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। তবে একটি বিষয় মনে রাখবেন যে আপনারা যে হলুদের গাঁট একটা এক টাকার কয়েন ও কড়িগুলি আপনারা মায়ের চরণে রেখেছেন সেগুলির ওপরে খুব অল্প করে হলেও কুমকুম লাগিয়ে দেবেন এবং আপনারা যেভাবে আপনার গৃহেতে মায়ের পুজো আরাধনা করেন ঠিক সেভাবে পুজো আরাধনা করবেন। তবে একটি বিশেষ মন্ত্র আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই মন্ত্রটি কিন্তু সেই সঙ্গে আপনারা 108 বার জপ করবেন, আর এই মন্ত্রটি হল ওম মহাদয়াভিজ ভিদমহে বিষ্ণু পত্নিচ্ছ ধীমহে তন্নো লক্ষ্মী পচোদয়াত। বন্ধুরা এই মন্ত্রটি কিন্তু আপনাদেরকে 108 বার মায়ের সামনে উচ্চারণ করতে হবে। এরপর আপনারা যে কাজটি করবেন তা হল, আপনারা যে মায়ের সামনে দুটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করেছেন তার মধ্যে একটি প্রদীপ আপনারা ওখান থেকে নিয়ে নেবেন এবং সেটিকে মাতা তুলসীর উদ্দেশ্যে তুলসী মঞ্চে নিয়ে যেয়ে রাখবেন। সাথে ওই একটা এক টাকার কয়েন হলুদের গাঁট ও কড়িগুলি মায়ের কাছে ভক্তি ভরে প্রণাম করে মা লক্ষ্মীর চরণ থেকে ওগুলিকে সংগ্রহ করে নেবেন এবং এই জিনিসগুলিকে একত্রিত নিয়ে আপনারা আপনাদের তুলসী তলায় রেখে দেবেন। তবে এটুকু মাথায় রাখবেন, এগুলিকে রাখার সময় ভুলেও তুলসী গাছে স্পর্শ করবেন না, নইলে মাতা তুলসী মহারানী আপনার ওপর বেজায় রুষ্ট হতে পারেন। তাই ওই জিনিসগুলি রেখে মাতা তুলসী মহারানীর কাছে নিজের সমস্ত মনস্কামনা মনোবাসনা, এক কথায় বলতে গেলে আপনারা কি কারণে এই উপায় বা ক্রিয়াটি করছেন সেটি মনে মনে ব্যক্ত করে ভক্তি সহকারে প্রণাম করে আপনারা ওখান থেকে চলে আসবেন। তবে যখন আসবেন আপনারা পেছন ফিরে তাকাবেন না। বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে যেমনভাবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করেন ঠিক সেভাবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মাতা তুলসী মহারানীর কাছে জল অর্পণ করে যে তিনটি জিনিস মাতা তুলসী মহারানীর কাছে নিবেদন করেছিলেন সেই তিনটি জিনিস আপনারা একটি হলুদ কাপড়ে মুড়িয়ে আপনার আলমারিতে কিংবা লকারে বা যেখানে আপনারা টাকা পয়সা গয়নাগাটি রাখেন এই রকম কোনো গোপন স্থানে চুপচাপ ওই পুঁটুলিটিকে রেখে দেবেন। দেখুন বন্ধুরা, এই তিনটি জিনিস আপনারা যেহেতু মা লক্ষ্মীর চরণে এবং মাতা তুলসী মহারানীর কাছে দিয়েছিলেন সেহেতু এই জিনিসগুলি কিন্তু ইতিপূর্বেই মায়ের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার কারণে সমস্যা দারিদ্রতা সুনিশ্চিতভাবে দূরীকরণ হবে। বন্ধুরা আপনারা জীবনে যেমন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন ঠিক তেমনই মাতা তুলসী মহারানীরও আশীর্বাদে আপনাদের জীবন কিন্তু ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত কার্যকরী একটি উপায়। এই উপায় বা ক্রিয়াটি পরীক্ষিত এবং প্রমাণিত। তাই এই লক্ষ্মী মাসে বা শ্রীকৃষ্ণের এই মাসে আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন একবার করে দেখুন, সুনিশ্চিতভাবে নিজেদের অর্থভাগ্যকে নিজেরাই পরিবর্তন করতে পারবেন। এর ফলে অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে আসবেই আসবে। বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।